সার্কুলার জারি করা হয়েছিল আর এবার আরো কড়া সার্কুলার জারি করলো সরকার। আজ সরকারি কর্মীদের হাজিরা চারবার খতিয়ে দেখে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হলো। কোন এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চারবার হাজিরা তথ্য দেবেন কর্মচারীরা, সমস্ত ডিএম সমস্ত দপ্তরের বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে এই সার্কুলার জারি করা হলো। কি কারণে অনুপস্থিত, তাও কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি ঝিলম করণ জয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ঝিলম, য
একদমই আমি এই মুহূর্তে রয়েছি নবমহাকরণের সামনে এবং যারা ধর্মঘটের সমর্থনে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকে নতুন একটা কড়া সার্কুলার নবান্ন থেকে জারি করা হয়েছে, যেমন আপনাকে বলছিলাম যে চারবার উপস্থিতির হার জানাতে হবে। উপস্থিত কারা কারা রয়েছে কর্মচারীদের? পৌনে 11টা থেকে টানা বিকেল 4টে অবধি কি বলবে? ব্যাপারটা হচ্ছে সরকারের এই হচ্ছে নেই কাজ তো খই ভাজ। বিষয়টা হচ্ছে যে চারবার হাজিরার কি আছে? অফিস তো 11:15 পরে যে আসবে সে হচ্ছে অ্যাবসেন্ট। 11:10:45 পরে এলেই সে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। তার মানেটা কি? আজকে ধর্মঘটে বাড়ি থেকে কর্মচারীদের ডেকে ডেকে আনবে, অফিসারদের সেই নির্দেশ দিয়েছে। নাহলে ভাবতে পারেন যে সরকার এটা বলতে পারে যে 4:45 পর্যন্ত কিসের রিপোর্ট যাবে? বিকেল 5টা অবধি এই রিপোর্টটা দিতে হবে কতক্ষণ? এবং বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যে যারা অনুপস্থিত তাদের কারণটাও নির্দিষ্টভাবে জেনে রিপোর্ট দিতে হবে। হ্যাঁ, সেটা তো বলবে, কিন্তু কথা হচ্ছে যে 4:45 পর্যন্ত রিপোর্টের তো মনে হয় না। রিপোর্ট তো 4:45 পরেই লাস্ট রিপোর্ট, কেননা তার মধ্যেই যারা না আসবে তারা অ্যাবসেন্ট। তার মানে আজকে ধর্মঘটের দিনে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা ওপেন থাকবে, কোনো কিছু মার্কিং হবে না। সরকার দেখাতে চাইছে কত কর্মচারী আজকে বেশি হাজিরা হয়েছে, কিন্তু দপ্তরগুলোতে দেখে আসুন ফাঁকা, উপস্থিতির আর ফাঁকা। পাশেই চার্চ লেনে জয়েন্ট লেবার কমিশনারের অফিস আছে, সেখানকার দরোয়ান এবং নাইট গার্ড তারা স্ট্রাইক করেছে, ফলে দপ্তরই খোলেনি। পাশে নতুন সার্কুলারের সমালোচনা করছেন আজকে যারা ধর্মঘটে সামিল হয়েছেন সেই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন স্টিয়ারিং কমিটির রাজ্য সাধারণ সম্পাদক সংকেত চক্রবর্তী। সংকেত বাবু, নতুন সার্কুলার জারি করেছে রাজ্য সরকার, আরো করা হচ্ছে তারা 11:45 থেকে বিকেল 5টা পর্যন্ত চারবার হাজিরা দেখা হবে, এবং কেউ যদি অনুপস্থিত থাকেন তার কারণও তাকে দেখাতে হবে বিভাগীয় প্রধানের কাছে। হ্যাঁ, আমি আপনাদের বলি আরো করা ওনারা হননি, ওনারা বলুন আরো ভয় পেয়েছে। দেখুন, সার্ভিস রুল আছে, অ্যাটেন্ডেন্স এর রুল আছে, 10:45 বেজে গেল, ফাইনাল আমার রেকর্ড এসে গেল যে এতজন অ্যাবসেন্ট। তা 10:45 হয়ে গেছে, আজকে কতজন অফিসে আসেনি সেটা তারা দেখে নিয়েছে, তারপরেও বারবার ডাকছে মানে কি? এবার পাড়া থেকে তৃণমূলের ছেলেদের ডেকে ডেকে এনে চেয়ারে বসাবে, বসিয়ে ছবি তোলাবে, বাড়িতে বাড়িতে ফোন করে ধমকাচ্ছে অফিসে এসো, 4:45 সই করো, চারবার সার্কুলার, এসব করে লাভ নেই। ধর্মঘট সফল, এবং সত্যি কথা বলতে নবান্নর ভিড় ফেলে গেছে। চারবার করে অ্যাটেন্ডেন্স, 10:45 অ্যাবসেন্টের পর আবার কিসের অ্যাটেন্ডেন্স? 10:45 পর অ্যাটেন্ডেন্স হয় নাকি? কোনো নিয়ম জানে না, জানে না, এই কি গম্ভীর, এটা আইনটারও কিছু জানে না, কিছু বোঝেই না। একটা কথা বলতে পারি, আমরা কর্মচারী সমাজকে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই সাংঘাতিক সফলতার সাথে ধর্মঘট করার জন্য। ধন্যবাদ সংকেত বাবু।